السلام عليكم ورحمة الله إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين সম্মানিত ভাই বোনেরা, আমি ডক্টর বেলাল হোসেন, প্রভাষক আশিয়া হোমিওপ্যাথি মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে বিষয়টা হইল এই শীতের সময় মুখে টান টান ভাব, বরণ এবং মেস্তা। এই টান টান ভাব, মেস্তা, বরণ কিভাবে দূর করা যায়? অনেক টাকা খরচ করলাম, অনেক পয়সা খরচ করেও আমার স্কিনকে আগের মতন সৌন্দর্য রাখা যাচ্ছে না। আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব, কিভাবে আপনি আপনার ত্বককে উজ্জ্বল নক্ষত্র মতো রাখতে পারেন, সব সময় আপনার মুখের লাবণ্য ধরে রাখতে পারেন, একেবারেই কম খরচে, এমনকি আপনার মুখের বলিরেখাকে দূর করে সুন্দরভাবে আপনার সৌন্দর্য ধরে রাখবেন। এই বিষয়টা নিয়ে আলোচনা করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, যারা সবসময় হোমিওপ্যাথি এবং গাছগাছালি প্রাকৃতিক উপায়ে যারা উপদেশ পেতে চান, অবশ্যই সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন, বেশি বেশি শেয়ার করুন, ভালো লাগে লাইক দিন। এবং যারা নিয়মিতভাবে বিভিন্ন বিষয়ে যারা ভিডিও চান কোন রোগের উপর, অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টের উপর ভিত্তি করে আপনাদের একটি ভিডিও তৈরি করে দেব। আসুন তাহলে, কিভাবে আপনি আপনার এই মুখের লাবণ্যকে ধরে রাখবেন, কিভাবে আপনার চেহারাকে নোরানি করে রাখবেন, কিভাবে আপনার আপনার চেহারাকে আপনার কলার মতন সৌন্দর্য রাখবেন, চীনাদের মতন, জাপানিদের মতন আপনার মুখের লাবণ্য থাকবে উজ্জ্বল, একেবারে কম খরচ, একেবারেই কম খরচ, সেই ওষুধটির নাম, সেই মেডিসিনটির নাম বারবারিস একুফুলা। আমি বারবারিস একুফুলা আপনাদেরকে নাম লিখে দিব, এবং আপনাদের জন্য যেটা উপদেশ দেব, আপনি বাংলাদেশি, পাকিস্তানি, যে কোনো জার্মানি, বারবারিস একুফুলা যে কোনো হোমিওপ্যাথিতে চাইলে আপনাকে দিবে। আমি যদি কোনো একটা প্রোডাক্ট দেখাই দিই তাহলে এটা আপনার জন্য একটা নির্দিষ্ট হয়ে গেল, কিন্তু আপনি আপনার ইচ্ছা মতন আপনি যে কোনো একটি ব্যবহার করলে আপনার জন্য চলবে, কোনো অসুবিধা নেই, যত গুণ তত মিটা, এটা সত্য। আসুন কিভাবে সেই বারবার সেই কুফলা ব্যবহার করবেন। একটা সহজ পদ্ধতি, আপনার মুখে যদি মেস্তা থাকে তাহলে একভাবে ব্যবহার করবেন, যদি আপনার মুখে বরণ থাকে একভাবে ব্যবহার করবেন, যদি আপনার এই শীতের সময় আপনার মুখটাকে লাবণ্য রাখতে চান একভাবে ব্যবহার করবেন, ছেলেরা একভাবে, মেয়েরা একভাবে। তাহলে অবশ্যই আপনাকে জানতে হবে, মেয়েরা হলে অবশ্যই সব পদ্ধতি ব্যবহার করতে পারবেন, তবে ছেলেরা হলে অবশ্যই নারিকেল তেল দিয়ে ব্যবহার করতে পারবেন না। এই যে আপনি প্যারাসুট দেখছেন, আমি প্যারাসুটটা দেখিয়ে দিচ্ছি, কিন্তু আপনি যে কোনো নারিকেল তেল ব্যবহার করতে পারেন, যে কোনো আপনি নিজে তৈরি করে হলেও আপনি ব্যবহার করতে পারেন। এই প্যারাসুটের ভিতরে এই যে 100 মিলিগ্রাম, এই 100 মিলিগ্রামের ভিতরে আপনি এখান থেকে 1 অংশ পরিমাণ, এই যে আমাদের 1 অংশ যে দেওয়া বোতল আছে, এই 1 অংশ পরিমাণ কেনার পরে 1 অংশ পরিমাণ এখান থেকে বের করে ফেলবেন, এখান থেকে প্যারাসুট থেকে আপনি বের করে ফেলবেন, বের করে এই 1 অংশ পরিমাণ বারবারিস একুফুলা আপনি এটার ভিতরে দিবেন। দেওয়ার পরে এটাকে সুন্দর করে মিশিয়ে নেবেন, অথবা আপনি ব্যবহারের সময় আপনি মিশিয়ে নিতে পারেন। সুন্দর করে মিশানোর পরে আপনি এটাকে শীতের দিনে সকালে এবং রাত্রে, এই জানি কি করলাম, সুন্দর করে হাতে মেখে নিলাম, তারপরে মুখে আপনি দেবেন। তবে যদি আপনার মুখে যদি মেস্তা থাকে, অবশ্যই বড় থেকে অবশ্যই দেওয়ার আগে আপনি গোলাপ জল দিয়ে মুখ ধুয়ে নেবেন, সুন্দর করে ধুয়ে, তারপরে আপনার যে কোনো একটি সাবান দিয়ে আপনি ব্যবহার করবেন, যে কোনো একটি সাবান আপনার যেটা অ্যাকসেপ্ট করে, যেটা আপনাকে স্যুট করে সেটা ব্যবহার করবেন, করার পরে তারপরে আপনি এটাকে ব্যবহার করবেন। তবে গরমের দিনে অবশ্যই দিনে ব্যবহার করা যাবে না, আপনার
মুখে বিভিন্ন এই যে বর্তমান প্রোডাক্ট দিয়ে যারা কেমিক্যাল দিয়ে যারা মুখকে ধ্বংস করে ফেলেছেন, বানরের মতন করে ফেলেছেন, যে সমস্ত বোনেরা যে সমস্ত ভাইয়েরা তাদেরকে উপদেশ দিব, তাদেরকে আমি বলবো আপনি এটা ব্যবহার করে দেখেন, আপনার মুখের লাবণ আবার ফিরে আসবে। আর যাদের মুখে ব্রণ আছে তারা অবশ্যই এটা সেবনও করতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই, সেবন করবেন 10 ফোঁটা করে তিন বেলা খাবারের পরে। আর যাদের মেস্তা আছে তারা অবশ্যই গ্লিসারিন দিয়ে ব্যবহার করবেন। কি দিয়ে? গ্লিসারিন দিয়ে ব্যবহার করে এটা সুন্দর করে এভাবে একটু মালিশ করে নেবেন যাতে এগুলি উঠে যায়। আর যারা সবসময় লাবণ্য ধরে রাখতেছেন পুরুষরা, তারা অবশ্যই অলিভ অয়েল ব্যবহার করবেন, তারা মুখে নারিকেল দিয়ে ব্যবহার করবেন না। কারণটা হলো যদি আপনি নারিকেল দিয়ে একবার ব্যবহার করেন তাহলে আপনার দাড়িগুলি পেকে যাবে, আপনার দাড়িগুলি পেকে যাবে যাবে যার ফলে আপনি আরও বুড়ো হয়ে যাবেন। তাই সতর্ক, নারিকেল তেল পুরুষরা না ব্যবহার করাই ভালো, যে কোনো জায়গায়, চুলে হোক শরীরে হোক। পুরুষের জন্য সরিষার তেল, মেয়েদের জন্য নারিকেল তেল। আশা করি বুঝতে পারছেন যে নারিকেল তেল ব্যবহার করে পুরুষের অনেক কিছুই ধ্বংস হয়ে যায়। আর যদি লাবণ্য ধরে রাখতে চান সবসময় সরিষার তেল ব্যবহার করবেন, কিন্তু এই আপনার বারবারিস একুফুলার সাথে ব্যবহার করবেন না, সকালে এবং রাত্রে শীতের দিনে, আর গরমের দিনে শুধু রাত্রে ব্যবহার করবেন যাতে রোদ্রের কোনো আপনার রোদ্রের কোনো তীব্রতা বা রোদ্রের কোনো যে রোদের যে তাপ এটা যেন আপনার মুখে না পড়ে, স্কিনের উপর যেন রোদ্রের কোনো ছায়া না পড়ে যাতে করে আপনার মুখ আর ধ্বংস হয়ে যায়। শীতের দিনে ব্যবহার করলে কোনো অসুবিধা নেই, এতে আপনার মুখ আরও উজ্জ্বল থাকবে, উজ্জ্বল থেকে উজ্জ্বল হবে। আজকে এই বলে বিদায় নিচ্ছি, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।